ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনবভাবে শিক্ষক দিবস পালন করলেন। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো প্রাইমারি স্কুল এবং হাইস্কুল রয়েছে, প্রত্যেকটি স্কুলে গিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করেন। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকদের ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের ফটো দিলেন এবং স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, তবে এভাবে সংবর্ধনা পাওয়ার আশা করিনি। আমরা এতে খুব খুশি এবং এই প্রথমবার এভাবে সম্মান পেয়ে আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুবই খুশি। ও আরজি করে, মহিলা ডাক্তারের খুনের ঘটনা ঘটছে, তার জন্য এক মিনিট নিরবতা পালন করে স্কুলের ছাত্রছাত্রীরা। অন্যদিকে আরজিকর ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন শিক্ষকরা। পাশাপাশি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের প্রতিনিধি অভিজিৎ পাল, তিনি বলেন, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুল এগিয়ে আমরা শিক্ষকদের সঙ্গে বসে শিক্ষক দিবস পালন করলাম এবং আগামী দিনে যাতে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে স্কুলগুলোর সম্পর্ক ভালো হয় তার কারণে আমাদের এইটুকু প্রয়াস। ও আমরা স্কুলের বিভিন্ন বিষয়ে কথা বললাম, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো সাহায্য দরকার হলে আমরা তা করতে রাজি আছি। সব মিলে এই সমাজের মেরুদণ্ড হলো শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে আমরা আজ শিক্ষক দিবসের দিন সম্মানিত করে খুশি। আজকে তো সারা ভারতবর্ষের জন্য একটা খুব মহান দিন, আজকে হচ্ছে শিক্ষক দিবস। সেই সুবাদে আমরা আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের এন্টায়ার বডি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যখন পুলিশ ডে হয়েছিল পুলিশদেরকে গিয়ে আমরা পুলিশ ডে সেলিব্রেট করেছি থানায় গিয়ে। ঠিক একইভাবে আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি হাইস্কুল এবং সাতখানা প্রাইমারি স্কুল, প্রত্যেকটা স্কুলে গিয়ে আমরা প্রত্যেকটা মহান টিচারকে আমরা আজকের দিনের এই শিক্ষক দিবস উপলক্ষে ওদেরকে আমরা সেলিব্রেট করছি, যাতে শিক্ষার মানটা আরও বেড়ে যায়, আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে শিক্ষা দীক্ষায় যাতে আরও বেশি ভালো একটা জায়গায় পৌঁছায়, শিক্ষকদের সঙ্গে পঞ্চায়েতের সম্পর্ক যাতে আরও দৃঢ় হয়। সর্বোপরি আমরা যদি দেখি এই সমাজের একটা ডাক্তার যদি বেইমানি করে ডাক্তারি ডিগ্রি নিয়ে যদি একজনের চিকিৎসা করে তাহলে হয়তো কিছু লোক মারা যেতে পারে, একটা ইঞ্জিনিয়ার যদি ভুয়ো ডিগ্রি নিয়ে যদি একটা ব্রিজ বানাতে পারে তাহলে কিছু সংখ্যক জনগণের ক্ষতি হতে পারে, কিন্তু একটা টিচার যদি ভুয়োভাবে স্কুল চালায় তাহলে একটা সমাজ বিগত কয়েক শতক থেকে পিছিয়ে পড়বে। তো শিক্ষকের মানদণ্ড যাতে শিক্ষা অনুরাগী হয় এবং আদর্শভাবে চলে, ওর জন্য আমরা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সবসময় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশে রয়েছি, ওনাদের সহযোগিতায় রয়েছি। আর আমরা খুব গর্বিত, আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে যতগুলি স্কুল রয়েছে সব শিক্ষকরা খুব ভালো, ভালোভাবে ক্লাস করেছেন, ওনাদের সুযোগ সুবিধাগুলো আমাদের জানাচ্ছেন, আর আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের পঞ্চায়েতের তরফ থেকে সহযোগিতা করার জন্য। এটা শুধু একটা ভালোবাসার সেতু বন্ধনের জন্য আমরা পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকটা স্কুলে গিয়ে শিক্ষক দিবস পালন করছি। ধন্যবাদ। আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সব জায়গায় পালন করা হয় এবং ছাত্রছাত্রীরা বা আমরা যারা শিক্ষক শিক্ষিকারা যারা আছি তারা নিজেদের ভিতরে এটা এতদিন পর্যন্ত করে এসেছি, কিন্তু এইবার প্রথম আমাদের প্রধান সাহেবের প্রতিনিধি আমাদের আমার মাননীয় দাদা অজিত দা এবং ওনার সাথে আরও যারা পঞ্চায়েতের সদস্যরা আছেন তারা এবার আমাদের সাথে এসে আমাদের এই 5ই সেপ্টেম্বরের যে অনুষ্ঠান এটাকে আরও দীর্ঘায়িত করেছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সম্মান দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এবং 5ই সেপ্টেম্বরে এই যে এতটা জৌলুস যে আমরা পেলাম পঞ্চায়েতের প্রতিনিধিদের কাছ থেকে, এটার জন্য আমরা শিক্ষকদের তরফ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমরাও খুব খুশি হয়েছি। সন্তোষ পাল, কাঁঠালবাড়ি প্রাথমিক বিদ্যালয়। আমার নাম বাদল চৌধুরী, আমি এই কাঁঠালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। বলছি এই ফটো ইসলামপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানের প্রতিনিধি বলা যেতেছে, কেমন কি বলবেন? হ্যাঁ, আমার চাকরি হয়েছে 2003 সালে, আর তারপর আমি এখানে জয়েন করি 2010-এ, কিন্তু আমি প্রথমেই উপলব্ধি করলাম যে আমাদের 5ই সেপ্টেম্বর অনুষ্ঠানটা যে আমার খুব ভালো লাগলো, কারণ আজ পর্যন্ত আমি কিন্তু এই স্কুলে প্রধান হোক বা প্রধানের
অফিস থেকে কাউকে আসা আমি 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 দেখিনি আমি দেখিনি আমার তো যখন শুনলাম যে আজকে আসবে, আমরা শুধু আমার আমার নয় আমাদের সবার খুব মনটা ভালো হলো। যাক, এবার হয়তো আমাদের এই 5th September যেটা আমাদের কাছে খুবই ভালো এবং ছাত্ররা খুব খুশি হয় যে না মাস্টারমশাই কালকে কিন্তু 5th September, আমরা কিন্তু ওদের কাউকে বলিনি যে আপনার যে তোমরা ব্যাগ নিয়ে আসবে না, ওরা কিন্তু কেউ ব্যাগ আনেনি, সবাই আনন্দে নাচছে, সবার বুকের মধ্যে একটা করে কলম, কারো হাতে 10 টাকা, মাস্টারমশাইকে একটা করে কলম দেবে। ওদের আর ওরা তো আর নিজেদের পয়সা না, ওদের বাপ মার কাছ থেকে টাকা নিয়ে আসে যে যার সামর্থ্য, কিন্তু ওরা কিন্তু নিজে না খেয়ে 10 টাকা নিয়ে আসে যে মাস্টারমশাইকে আমরা একটা কলম দেবো, দিদিমণিকে আমরা একটা কলম দেবো। তো আমাদেরও মনটা খুব ভালো লাগে, যা ওনাদেরকে আমরা তো আতিথেয়তা সমন্বয় করতে পারবো না, কিন্তু ওনারা এসেছেন বলে আমরা সবাই খুব খুশি, খুব খুশি, আমাদের খুব ভালো লাগলো। যে হোক, যদি ওনারা এটা চালিয়ে যেতে পারেন তাহলে আমাদের আরও ভালো লাগবে এবং আমরা হয়তো ভাববো যে না শিক্ষা জগৎকে ওনারা যথেষ্ট গুরুত্ব দেন। ব্যাস এই বলেই আর কি। এই গত 9 আগস্ট গত মাসে যে একটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল আমাদের কলকাতার আরজিকর মেডিকেল কলেজে, তো সেই হত্যাকাণ্ড নিয়ে অনেক আন্দোলন চলছে। তো এক্ষেত্রে উনিও ওই যে ডাক্তার ছাত্রী, উনিও তো একজন শিক্ষার্থী ছিলেন, শিক্ষার্থী যারা শেখে তারা সবাই শিক্ষার্থী হয়, ডাক্তার ডিগ্রি পাস হয়ে যাওয়ার পর উনি ডক্টর, কিন্তু তিনি আগে এখন শিক্ষার্থী। তো তার এই হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে তথা গোটা বিশ্বে আন্দোলন চলছে, তার হত্যাকারী যেই হোক না কেন সে যাতে তারা যে শাস্তি পায়, যোগ্য বিচার হয়, সেটা নিয়ে আন্দোলনটা চলছে। তো তার এই নির্মম হত্যাকাণ্ডেরটাকে আমরা স্মরণে রেখে আমরা 1 মিনিট নীরবতা পালন করলাম। তো যেই হোক, আমরা মনে রেখেছি তাকে।